মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে হুজুর মাহফিল জমাইতে হবে, অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে। তো আমরাও আছি বিপদে, আমরা কোথাও কোন জায়গায় জমাইতে হয়, কোথাও কাঁপাইতে হয়, কোথাও আবার ধরে রাখতে হয়। খুঁজে পেলাম সূরাতুল ইখলাস, যেটা আমাদের মধ্যে খুব অভাব, এই ইখলাসের বড় অভাব, ঠিক কি না? সব জায়গায় শো অফ খুব বেশি, মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে হুজুর মাহফিল জমাইতে হবে, কি করতে হবে? মাহফিল আবার জমাই কেমন? মাহফিলে তো আমরা কোরআন সুন্নাহ থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিলে কিন্তু জমাইতে হবে। আচ্ছা গেল জমানো, অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, কি করতে হবে? কাঁপাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে, কি করতে হবে? তো আমরাও আছি বিপদে, আমরা কোথাও কোন জায়গায় জমাইতে হয়, কোথাও কাঁপাইতে হয়, কোথাও আবার ধরে রাখতে হয়, আছে না? নাই তো এগুলো থেকে বেরিয়ে আসে, সব কাজগুলো যেন হয় ইখলাসের সাথে। অন্তরে ভয় যদি কারো থাকে তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? এজন্য মুমিনের অন্তরে থাকতে হবে একজনের ভয়, তিনি কে?